শঙ্কা ছিল এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে জায়গা পাবেন না মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকায় হয়তো আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশ দলের এই সিনিয়র ক্রিকেটার। কন্ডিশনিং ক্যাম্পে দলের সাথে প্র্যাকটিস করেছেন নিয়মিতই, কিন্তু শেষ পর্যন্ত সে শঙ্কায় সত্যি হলো। শনিবার সকালে এশিয়া কাপের জন্য 17 জনের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, যেখানে নেই মাহমুদুল্লাহর নাম। তবে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার স্পেসিফিক কোনো যুক্তি বা ব্যাখ্যা না দিলেও তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছে, জানিয়েছেন প্রধান নির্বাচক। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কীভাবে কোন কোন দেশের সাথে কীভাবে খেলবে, ঠিক প্ল্যান ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। তো ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি যে এটা অবশ্যই এটা ভালো, এবং ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কীভাবে পরিচালনা করবে সব ডিসকাশন করা হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন বিশ্বকাপের দলটা না, এটা এশিয়া কাপের দল, তো সুতরাং এশিয়া কাপ নিয়ে আমরা এখন চিন্তাভাবনা করছি। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ জায়গা না পেলেও দলে বেশ কয়েকজন হুট করে সুযোগ পেয়েছেন। যুব বিশ্বকাপ জয়ী দলের দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও শামি হোসেন পাটোয়ারিকে ডাকা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন আফিফ হোসেন ও শেখ মেহেদী হাসান। ব্যাটিং অর্ডার বিবেচনায় মাহমুদুল্লাহ যে পজিশনে খেলেন সেখানে আফিফ ও শামিম পাটোয়ারিকে বিবেচনা করা হয়েছে, কিন্তু তাদের সাথে মাহমুদুল্লাহর পারফরম্যান্সে খুব তফাত এমনটাও নয়। সবশেষ গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে শেষ খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 71 রান করেন এই ক্রিকেটার। এরপর বিশ্রামের কথা বলে পরের কোনো সিরিজেই তাকে দলে রাখা হয়নি। হয়তো আজ বিষণ্ণ মাহমুদুল্লাহর মন, এশিয়া কাপের জন্য 17 জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে জায়গা পাননি তিনি। সামনে বিশ্বকাপ, সেখানে কি জায়গা হবে? এই প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে তখন আলোচনা উঠেছে হয়তো এখানেই থেমে যেতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের এই আনসাং হিরোকে। মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফরহাদুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।